ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওডিআইয়ের সবকটিতে হেরে গিয়েছে নেদারল্যান্ড। বুধবার তৃতীয় ওডিআইতে খেলতে নেমে নির্ধারিত 50 ওভারে 244 রান সংগ্রহ করে নেদারল্যান্ড। জবাবে 245 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 30 ওভারই জয় তুলে নেয় ইংলিশরা। ইংল্যান্ডের পক্ষে জেসন রো 101 এবং জস বাটলার 86 রানে অপরাজিত থাকে। 3 ম্যাচের 3টিতেই হেরে নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এওয়ার্ড বলেন, ইংল্যান্ডের সাথে হেরেছি সেটা বড় কথা নয়, ইংল্যান্ডের সাথে যে খেলতে পেরেছি সেটাই বড় কথা। প্রিয় দর্শক, ক্রিকেট ও ক্রিকেটের সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস ডেইলির সঙ্গেই থাকুন।